গুড ইভিনিং বন্ধুরা, আমার চ্যানেল তাপসী কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি বানাবো গাজরের হালুয়া। সেই জন্য গাজরগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মিল করে গ্রেট করে নিচ্ছি। আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, মানে সন্ধ্যাবেলা থেকে। যে এখন খুব ভালোভাবে গাজরগুলো আমি মিহি করে গ্রেট করে নিচ্ছি। গাজরের হালুয়া বানাবার জন্য খুব ভালোভাবে গাজরটা মিহি করে গ্রেট করে নিতে হবে। আর একটা বাকি আছে, মানে এটা হলে গাজরগুলো সব গ্রেট করা হয়ে যাবে। এখন আমি গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। গাজরের হালুয়াটা ঘি দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে, সেজন্য এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঠান্ডায় না ঘিগুলো জমে গেছে, সেই জন্য একটু ভালোভাবে গরম করে নিচ্ছি ঘিটা। আর দিয়ে দিচ্ছি 2 তেজপাতা। আর দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা আমি ঘিয়ে ভেজে নেব। আপনারা চাইলে এটা পরেও দিতে পারেন, আমি এটা আগে দিচ্ছি। আর দিয়ে দেব আমি গাজরগুলো, মিহি করে গ্রেট করে রাখা গাজর। গাজরটা একটু ভালোভাবে ঘিয়ের সাথে ভেজে নেব। এরপর আমি আমুলের মিল্ক পাউডারটা গরম জলে ভালোভাবে গুলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গরুর দুধও দিতে পারেন, আমি এখানে আমুলের গুঁড়ো দুধটাই দিচ্ছি। দুধটা গুলতে গুলতে এখানে আমার গাজরটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরকমভাবে গাজরটা ঘিয়ের সাথে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি আমি দুধ। আমুলের গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি, একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দেবো আমি চিনি। চিনিটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে রেখেছি। আর গাজরের হালুয়াটা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 4টে এলাচের গুঁড়ো। আমি এখানে 4টে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিচ্ছি। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা নামিয়ে নেব। হয়ে গেছে আমার আজকের রেসিপি, গাজরের হালুয়া। আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আপনারা এটা লুচি রুটি পরোটা দিয়ে খাবেন, দেখবেন খুবই সুন্দর লাগবে। এটা তো সবারই পছন্দের খাবার। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।